হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সুজা ডেইলি ব্লগ। এখন বাজে সকাল 10টা, তো আমার রান্না অলরেডি হয়ে গেছে। তো আমি প্রচুর আজকে জামা কাপড় কাচাকাচি করেছি, কিছু জামা কাপড় কাচাকাচি করেছি, ওগুলো কিছুটা শুকিয়ে গেছে, আমি সেগুলো তুলে নিয়ে আসবো। তো আর যেগুলো ভেজা রয়েছে, মানে বিছানার চাদরগুলো কেচেছি, ওগুলোও ভেজা রয়েছে, ওগুলো আমি মেলে দেবো। তো আজকে আমার সকাল, যেহেতু প্রচুর কাচাকাচি করেছি, আজকে অনেক রোদ উঠেছে, বেশ রোদটা যে চড়াই রোদ উঠেছে। এই যে কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো আমি তুলে নিয়ে আসবো, আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো আমি মেলে দেবো। যেমন বিছানার চাদরগুলো আমি মেলে দিইনি, কারণ জায়গা নেই, তিনতলায় যাওয়ার মতন, তিনতলায় যেতে ঠিক ভালো লাগে না, সবসময় প্রচণ্ড চড়া হোক, তো সেই কারণে আমি বাইরে মানে দড়িতেই মেলি। তো যেগুলো শুকিয়ে গেছে আমি সেগুলো নিয়ে আসছি, আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো আমি এখন মেলে দেবো। আর একজন এই যে খেলাধুলো করছে, ভীষণ ব্যস্ত খেলাধুলো করতে সারা ঘর। এই যে এই যে ভাবি, সারা ঘর চলছে তার খেলাধুলোর জিনিস। এখন সারাদিনই খেলাধুলোই চলে, কারণ এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে স্কুলে, তো স্কুল এখন ছুটি পড়ে গেছে, তো সেই কারণে সারাদিনই খেলা। পড়ার কথা শুনলেই চিৎকার করে কান্না শুরু করে দিচ্ছে। তো আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, আর যেগুলো ভেজা আছে সেগুলো আমি মেলে দেবো। সব রান্না বান্না হয়ে গেছে, আমি যে প্রচুর কাছাকাছি করেছি, তো আমি সবে স্নান করে এসেছি, স্নানটা করেছি, 10-15 মিনিট হয়ে গেছে। তো আমার এখনও চুলটা ভেজা, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এখনও চুল আস্তাইনি, তো আমি চুলটা আস্তে নেবো, আস্তে আমি সিঁদুরটা পরে নেবো। তো আমার চুল আস্টানো হয়ে গেছে, আমি এখন সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে নিয়েছি, আর একটু টিপ করে আমার সিঁদুর আর আমার টিপটা পরা হয়ে গেছে। কিছুটা জামাকাপড় আমার শুকিয়ে গেছে, কিছুটা জামাকাপড় আমার ভেজা রয়েছে, হাঁপিয়ে গেছে আজকে প্রচুর, আজকে কাজ বাজ করেছে। এই যেমন আমার রান্নাঘরের নিচটা একটু ময়লা হয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করবো, চলো। তার আগে আজকে কী কী রান্না করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। করেছি ভাজা, আলু ভাজা, আর করেছি এটা হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, আর করেছি মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আমার বরের এবং আমাদের সবাই ভীষণ পছন্দ খাওয়া, এটা হলে ব্যাস, এটা আর ভাজা হলে আমার বরের আর কিছু লাগে না, আমাদের এটা খেতে বেশ ভালোই লাগে। একসাথে করেছি, একটু ঝালটা বেশি হয়েছে, জানি না বাবু আজকে কী করবে, খাবে কি খাবে না, কারণ ঝালটা আজকে বেশ বেশি হয়ে গেছে। তো আমার ফ্যামিলি, আমার কিছু কাজ আছে আজকে, তো কাজগুলো অনেকটুখানি সেরে নি। প্রথমেই যেটা আমি করবো, আমার টিভিটা, সবার আগে টিভির কাজটার ওপরটা আমার ভীষণই ময়লা হয়ে গেছে, তো টিভির কাজটা আমি পরিষ্কার করে নেব। বিছানা দেখতেই পাচ্ছ যে ওগুলো পরিষ্কার হয়নি, তো আমি এখন বেসিনটা ধরছি, বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাবির মতন যে খেলা করছে দেখতেই পাচ্ছ তোমরা, তো
বেশ নিজের মতো নিজে খেলা করতে খুব ভালোইবাসে। বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটা আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটু হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি, হ্যান্ড ওয়াশটা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে ঢুকবো, কেন রান্নাঘরের কৌটোগুলো বেশ একটু ময়লাই হয়ে গেছে, ওগুলো আমি একটু ভালো করে পরিষ্কার করে নেবো। এগুলোর মধ্যে মুড়ি টুড়ি সব মুড়ি বিস্কিট থাকে, তো এই দিকটা আমার হয়ে গেছে। এক এক করে কৌটোগুলো রেখে দিচ্ছি, এদিকে তেলের কৌটো আরও অন্য সব মানে ছোটো ছোটো যে ছোটো ছোটো কৌটো ঘি এগুলো সব থাকে, তো ওগুলো আমি এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। ওগুলো পরিষ্কার হয়ে গেছে। এই আবার চলে আসলো বাবি দুষ্টুমি করতে, মানে খেলা করবে, আবার মাঝে মাঝে আমার কাছে চলে আসবে। তো কৌটোগুলো আমি এক এক করে আমার পরিষ্কার হয়ে গেছে, আমি এক এক করে সব রেখে দিচ্ছি। তো আজকে আমার রান্না তো হয়েই গেছে। তো আজকে সকালবেলা আমার হাজবেন্ড কিছু সবজি এনেছিলো, তো সেগুলো আমি ফ্রিজে ঢোকাইনি, ওগুলো আমি বাইরেই রেখে দিয়েছিলাম। এই যে সবজি দেখতেই পাচ্ছ তোমরা, তো সবজিগুলো আমি এক এক করে সব বাস্কেটটার মধ্যে ঢুকিয়ে দেবো। বাবি আমাকে হেল্প সবসময় করে, এখনও হেল্প করছে, ও আমাকে নিচ থেকে সব এক এক করে তুলে তুলে দিচ্ছে। তো ভিডিওটা যেহেতু অনেকটা লেন্দি হয়ে গেছে, সেহেতু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, যাতে দেখতে তোমাদের সুবিধা হয়। আজকের মতন টাটা। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আজকের মতন বাই বাই, নেক্সট ভিডিও নিয়ে আমার আসছে।